রাজধানী সহ দেশের বড় বড় সিনেমা হলগুলোতে চলছে জিতের বস্তু। সেখানে শাকিবকে দেওয়া হয়েছে ঢাকায় মাত্র 7টি সিনেমা হল, তাও বড় কোনো হল নয়। মোট হিসেবে শাকিব এগিয়ে, শাকিব পেয়েছে 123টি ও জিত পেয়েছে 111টি হল। শাকিবের ছবি চলছে এমন ঢাকার মধ্যে একমাত্র শ্যামলী হলটি বড়। এছাড়া আরো 6টি হলে শাকিবের ছবি মুক্তি পেয়েছে, সেগুলো হলো বিজিবি, গীত, অভিসার, পদ্মা, পুনাম, সনি ও সাভারের সেনা সিনেমা হল। বাকি ঢাকার বড় বড় হলগুলোতে চলছে জিতের ছবি। ফার্মগেটের আনন্দ, নিউ মার্কেটের বলাকা, শাহিন হল থেকে বসুন্ধরা ও যমুনা সিটি সিনেপ্লেক্সের মতো বড় বড় হলগুলোতে চলছে জিতের বস্তু। এছাড়া খুলনার চিত্রালী ও শঙ্খ হলে শাকিবের ছবি মুক্তি পেল। দক্ষিণাঞ্চল তথা একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হল যশোরের মণিহারে চলছে জিতের বস্তু। এদিকে বস্তু দেখে বগুড়ায় জিতের ছবি সহ আরুদ্ধ মিছিল করেছে বসের ভক্তরা। এদিকে রাজধানীর মধুমিতা, অভিসার, এশিয়া, রাজমণির মতো হলগুলোতে চলছে জিতের বস্তু। তবে হল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী দুটি ছবি ভালো ব্যবসা করছে এবং প্রথম দিনে হলগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।